হয় কি কব, বিদ্যালয়খন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া বলে আমি জানিলে পাইছো, কিয় কারণে হল আর এই ক্ষেত্রে আপনাদের কি বলে ভাবে? হয় এক বৃহত্তম ঠাই, আর এই বৃহত্তম ঠাইখিন কল কারখানার আমার যথেষ্ট, সুরার বিপণী যথেষ্ট, কিন্তু অঞ্চলটির আমার শৈক্ষিক অনুষ্ঠান এটা অভাব, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এখন অভাব, শৈক্ষিক পরিবেশ তো নোহা হয়েছে। কিন্তু তার পরিলক্ষিতে কল কারখানার যিখিনি বৃদ্ধি সরকারখনে কল কারখানা বৃদ্ধিক যিখিনি মানে মানে তৎপরতা লগাই কল কারখানা বহাইছে, কিন্তু স্কুলখনের ক্ষেত্রে সেইখানে দেখা পাওয়া যাওয়া নাই। আপনার 1979 চনতে রাইজে এখন উচ্চ বিদ্যালয়খন স্থাপিত করেছিল, কিন্তু আজিরলৈকে সরকারখনে সরকারীকরণ নকরিলে, শিক্ষা বিভাগ ইমানে দুর্বল, শিক্ষা বিভাগের কামখিনি ইমান দুর্বল, কিন্তু নির্বাচনের সময়ত ভুয়া প্রতিশ্রুতি দি মানুষক আপনার ঠগন দি ইয়ার ভোটখিনি লৈ গৈ নির্বাচনত জিকার পিছত সাধারণ রাইজক পাহরি দিসপুরের এসি রুমত বহি আর আমার অতুল বড় ডাঙরিয়ায় বাড়ির আম গছ দলক সংরক্ষণ দি বহি আছে সিটটুত, কিন্তু আমার স্থানীয় বিধায়কজনক আমি আজিলেকে অঞ্চলটুত নেদেখো, অঞ্চলটুত স্থানীয় বিধায়কজনক দেখিব আপনি হয়তো নতুন এটা ইন্ডাস্ট্রির মুক্তি অনুষ্ঠানত, হয়তো আপনার নতুন মিঠাইয়ের দোকানত গামোচা পিন্ধিবর বাবে বা নতুন মিঠাইয়ের দোকানত ফিতা কাটিবলে হয় আমার পরিলক্ষিত হয়েছে, কিন্তু স্থানীয় রাইজের অসুবিধা আপনার বিষয়ে আজিলেকে খুঁজব হওয়া আমার পরিলক্ষিত হওয়া নাই। আমি রাইজের মনত প্রশ্ন উত্থাপন হয়েছে কি যে আমার যিখিনি তামুলী কুচে বৃহৎ অঞ্চলটুত যে শিক্ষার শিক্ষার ক্ষেত্রে ইমান পিছপরা অঞ্চল, সেই কি বিচারিছে নাকি আমার লড়া ছোৱালীখিনি বা আমি উঠি হওয়া প্রজন্মখিনি, আমি সেই যিখিনি ইন্ডাস্ট্রিখিনি বহাই দিছে তাতে আমি এইটলৈকে পড়ি তারপর তাতে আমি মজুরি কাম মজুরি করাতে বিচারিছে নাকি? আমার রাইজের মনে প্রশ্ন উত্থাপন হয়েছে। আমি এটাই কথা সকিয়াই দিব বিচারিছো, এইবার আপনার তামুলী কুচি অঞ্চললৈ আহক আর ভোট বিচারি আপনার এতে জনসমদ্রোহ করক, আমি উচিত প্রত্যুত্তর দিম, আর অতি শীঘ্রে যদি স্কুল আপনার সরকারীকরণ নকরে আমি তীব্র প্রতিবাদ আমি করবলে বাধ্য হম, সকিয়াই দিছো। কিন্তু বিদ্যালয় বন্ধ হয়ে থাকার ক্ষেত্রে কবলে গেলে শিক্ষক শিক্ষয়িত্রীখিনি আপনার আগর পাই ভেঞ্চার স্কুল যেহেতু শিক্ষক শিক্ষণে কোনো মান্থলি বেতন নাপায়, বেতনের অভাবত বহুত দূরের পর অহা যাত যান যাতায়াতের কারণে টাকার অভাবত আহিব নোৱাৰে, শিক্ষক শিক্ষয়িত্রীখিনি গোটেখিনি আমি দায় দিব নোৱাৰো বা স্থানীয় রাইজকো দিব নোৱাৰো বা গোটেখিনি দিব নোৱাৰো, এয়া হৈছে সরকারের এটা যিখিনি করব নোৱাৰা বিফলতা সেইখিনি থাকিবলৈ। এতিয়াতো আপোনাৰ সরকারে 70খনকৈ মহাবিদ্যালয় বন্ধ কৰিব ধৰিছে, যিখিনি সময়ত আমাৰ শিক্ষা ব্যবস্থাটো আমি আগুৱাই লৈ যাব লাগে সেই সময়তে আৰু তললৈহে নুমাই লৈ যায় আছে, এয়া হৈছে বিজেপি সরকারে মানে আপোনাৰ কাম কৰিব নোৱাৰি গোটেইখিনি থাকিব এটা চেষ্টা প্রচেষ্টা চলাই গৈ আছে। স্থানীয় সাংসদজনক কবলে আমি লাজ লাগে, আমি কিছুমান কথা কবলে লাজ লাগে, স্থানীয় সাংসদজনক আমার স্থানীয় মানুষই দেখা নাই, হয়েছে এজন কুলির দরে, কুলির বতর আহিব বতর নির্বাচনী বতর যে ধরে ধরে পানির সুতে সুতে বেয়ে আহিব, পানির সুততে মানুষ নির্বাচনী ধুনিয়া প্রচার করব আর সেই সুততে বেয়ে দিসপুরত যায় বেয়ে থাকবে, আর আমার স্থানীয় রাইজে আজিলেকে দেখা নাই সেই ক্ষেত্রে, যে আমি স্থানীয় রাইজক আজ খুঁজব যে তোমালোকের লড়া ছোৱালীখিনি কিমান পালে পড়ি শুনি ভাল হয়েছে না রিজাল্ট, সেই ক্ষেত্রতো নাই, বা স্থানীয় রাইজের অসুবিধা সুবিধাক বা স্বাস্থ্য লো কোনো আমার সুবিধা প্রদান করা নাই আর আমি আজিলেকে দেখা নাই।